এখন ছাত্রদের পক্ষ থেকে স্মৃতি চারণা করছেন মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়। আমি আজকের এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাই, এই কারণে যে যেসব শিক্ষকদের হাত ধরে আমরা আমাদের শিক্ষা শুরু করেছিলাম তাদেরকেও এক মঞ্চে তারা হাজির করতে পেরেছেন, এই জন্য আমি তাদেরকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। যেসব শিক্ষক আজকে উপস্থিত হয়েছেন তাদের স্কুলের স্মৃতি চারণা মানে কয়েক ঘন্টা কয়েক দিন লেগে যাওয়ার কথা, ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছি। আজ আমার খুব ভালো লাগলো এই ভেবে যে সমস্ত শিক্ষক তখন আমাদেরকে পড়িচ্ছেন, আমার চেহারা খুব ছোট্ট কাটো ছিল সেই কারণে বিভিন্ন শিক্ষক আমাকে বিভিন্ন নামে ডাকতেন, তো আজকেও দেখলাম এখানে অমরবাবু বসে আছেন আমাকে কিন্তু সেই অরূপ ভাই বলেই ডাকছেন। তো 40 বছর পরেও শিক্ষকরা আমাদেরকে মনে রাখতে পেরেছেন, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। আমরা মনে করি যে আমরা যেভাবেই জীবিকা নির্বাহ করি তাতে প্রত্যেকের পেছনেই আমাদের শিক্ষকদের একটা ভূমিকা আছে, কিন্তু বর্তমান সময় ব্যবস্থায় দাঁড়িয়ে আমার একটা তীব্র অভিজ্ঞতার যেটা হচ্ছে সেটা হয়তো সামাজিক অবক্ষয়ের জন্যই হচ্ছে, যে আমার মনে হয় ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেই সম্পর্ক অনেক শিথিল হয়ে যাচ্ছে। আমাদের বর্তমানের ছাত্ররাই হোক, অভিভাবকরাই হোক বা শিক্ষকরাই হোক, যে বন্ডিং ছাত্র শিক্ষকদের মধ্যে ছিল এখন সেই বন্ডিং অনেক শিথিল। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু আমি আশা করব বর্তমান ছাত্র প্রজন্মের কাছে এবং বর্তমান শিক্ষকদের কাছে যে এই যে 35-40 বছর পরেও শিক্ষকরা আমাদেরকে দেখে চিনতে পারছেন,
আমাদের নামটা পর্যন্ত মনে আছে তো আপনাদের কাছেও যেন আপনাদের যারা পড়ে যাচ্ছেন তাদের কাছে নামটা মনে রাখার চেষ্টা করবেন এবং ছাত্র যেসব ছাত্র এখানে উপস্থিত আছে রানিং ছাত্র তাদের কাছে অনুরোধ করব যে শিক্ষকদেরকে আমরা যে চোখে দেখেছি তারাও যেন শিক্ষকদের সেই চোখেই দেখে এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি হ্যালো এখন আপনাদের সামনে স্মৃতিচারণা করছেন ধাতার পাদপাত্রিক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী অশোক সাহা মহাশয় ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতস্তত ঘোরাফেরা করছেন তাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ দয়া করে আপনারা মঞ্চের সামনে আসুন এখানে সমস্ত শিক্ষকরা বসে আছেন মঞ্চের উপবিষ্ট যারা আছেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং এই অনুষ্ঠানটি যারা অর্গানাইজ করছেন তাদেরকে আমার স্নেহ ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটি কথা বলব কারণ আমার ক্ষেত্রে কিন্তু এটা স্মৃতিচারণা বলবো না তার কারণ আমি একটা স্কুলে চাকরি করি আমি পাঁচটা স্কুলে চাকরি করেছি এবং সেগুলো সব জায়গাতেই কিন্তু আমার কিছু স্মৃতি রয়ে গেছে তা সেই স্মৃতি ধরেও টেনে আনবো না শুধু একটা কথাই বলবো যে আমি এই গভর্নমেন্ট এডে এবং গভর্নমেন্ট স্কুল দু জায়গাতেই কাজ করেছি সেই দুই জায়গার সূত্র ধরে আমি দু চারটি কথা বলব যে সব জায়গাতেই কিন্তু আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি তারা সমাজ সেবার জন্য আমরা কিন্তু আমাদের পেশাটাকে চয়েস করেছি পছন্দ করেছি এবার যে যেখানেই থাকুন না কেন আমাদের ছাত্ররা তারা শিক্ষকতায় করুন আর অন্য যে কোনো কাজ করুন যখনই শিক্ষকতা করবেন বা ডাক্তারি করবেন তখন কিন্তু তাদেরকে এই সমাজ সেবামূলক চিন্তাভাবনাটা রাখতে হবে আমার কাছে এমন অনেক বহু লোক আসতো সমস্যা নিয়ে আমি সমস্যাটা শুনেই ভাবতাম এই সমস্যাটা যদি আমার হতো তাহলে আমি কী করতাম আমাকে সমাধান করতে হতো আমি কিন্তু সমাজ সেবক হিসাবে তাদেরকে সমস্যা থেকে বের করার জন্যই সবসময় সচেতন থাকতাম আর সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো কাজ আছে কাজগুলোর মধ্যে একটা ছিল ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হয় ভাবনা ছাড়া কিন্তু এই কাজগুলো করা যায় না আজকে আমরা দেখছি এই স্কুলে যে পরিবর্তন হয়েছে পরিবর্তনটা সত্যি সত্যি খুব তাৎপর্যপূর্ণ এই পরিবর্তনটা কিন্তু শুরু হয়েছিল আমি কিন্তু কিছুই করিনি করেছেন দিলীপবাবু করেছেন পরে সাজার করেছে সেই সময়ে আমার সঙ্গে যারা আমার ম্যানেজিং কমিটিতে ছিল এবং যারা এই স্কুলে শিক্ষক শিক্ষিকা বা আমার আশেপাশে ভালো অভিভাবক ছিলেন তাদের প্রচেষ্টাতেই কিন্তু হয়েছে আমরা কি করেছি রান্নার রাঁধুনির কাছে যদি সব জিনিসপত্র নামিয়ে দেওয়া হয় সেটাকে খাওয়ার উপযুক্ত হচ্ছে কি না সেইটা দেখে নেওয়ার মতো আমরা কাজ করেছি আমরা অ্যাকচুয়ালি রাঁধুনিও নই আমরা তাহলে কি আমরা রান্নার পদ্ধতিটা বলে দিতাম যে ভাই এইভাবে এইভাবে করলে আমাদের এই এই উন্নতি হতে পারে আর একটা কথা আমার মনে পড়ে গেল একবার একটি মেয়ে এই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে এবং এই পরীক্ষার পরে এসে যখন অ্যাডমিট কার্ড নিতে আসছে সে কাঁদতে লাগলো আমি তুমি কাঁদছো কেন তো বললো যে স্যার আমার তো বিয়ে হয়ে গেছে আমি ফর্ম ফিল আপ করে গেছি শুধু ইংরেজিতে আর আমার সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এরকম একটা অ্যাডমিট কার্ড এসছে তখন
আমাদের অনিল বাবু বলে একজন মাস্টারমশাই ছেলে রঙকে ওনাকে বললাম স্যার আপনি একটু যান কাউন্সিলে কি বলছে দেখুন কাউন্সিলে গেল বলছে আর তো কিছু করেন নেই দিয়ে এখানে বলেছে বর্ধমানে বলেছে এই প্রশ্নটা বলুন কলকাতা যেতে আমি কিন্তু ওর জন্য কলকাতা গিয়েছিলাম এবার কলকাতা গিয়ে একবারে সেক্রেটারির ঘরে আমি স্যার এরকম একটা মারাত্মক ভুল হয়ে গেছে আমরা তো আমাদের ডিপার্টমেন্টেরই লোক তা এই সমস্যা কী করে সমাধান করা যায় মেয়েটার নাম ছিল স্বস্তি বোধ হয় তারপরে কিন্তু আমাকে উনি বললেন মেয়েটিকে বলুন অবজেকশন দিয়ে পরীক্ষা দিতে আর অ্যাডমিট কার্ডটা করার জন্যে ওর পরীক্ষা হয়ে যাওয়ার পর আপনি একটা চিঠি করে দেবেন আর ও একটা লিখবে দরখাস্ত সেই দরখাস্তটা লিখে আপনার মাধ্যমে একটা বর্ধমানে নিয়ে যাবে একটা আমাদের কাছে পৌঁছাবে একটা আপনার অফিসে থাকবে এরকম করে করিয়ে নেবেন তা আমি করিয়ে নিয়েছিলাম তার পরবর্তীকালে আমি সুফল পেয়েছিলাম এই দৌড়াদৌড়ি করার পর সে মেয়েটি কিন্তু একটি সাবজেক্টে অ্যাডমিট কার্ড পেরিয়ে গেল তাকে টাকা ফেরত দেওয়া হয়নি সে যে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেটা সব সাবজেক্টের জন্য ফেরত দেওয়া হয়নি কিন্তু সে একটি সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাস করে সে পাস বলে ঘোষণা করলো এগুলো টুকরো টুকরো ঘটনা আর কি সেই জন্য আমি এখানে বর্তমান প্রধান শিক্ষক এবং আমার আর একজন অতীতের প্রধান শিক্ষক হয়তো আছেন তারপরে অনেকের ব্যাপারে সার্ভিস সংক্রান্ত ব্যাপারে সমস্যা ছাত্রদের কোনো বিশেষ পরিস্থিতি আমার স্কুলে এনসিসি উঠেই যেত এই স্কুলে সেই এনসিসিটাকে কীভাবে রাখা হয়েছিল সেই সময়ে তৎকালীন কমিটি জানে আর আমি জানি তার জন্যে হয়তো আমাকে অনেক আমি অভিশাপ বলবো না আমাকে অনেক ইয়ে করা হয়েছিল মানে কি বলবো ওই যে আমরা ভালো কাজ করলে কি দেয় বর দেয় আমাদেরকে বর দিয়েছিল তা সেই বরেই বোধ হয় আজকে এখনো পর্যন্ত স্কুলে এনসিসিটা আছে এবং এনসিসির ব্যাপারে শুধু একটা কথাই বলবো প্রতি মাসে যে টাকাটা পায় আমি কিন্তু নিই না আমি যে ছাত্রবৃত্তি ছিলাম এখানে আমার কাজ ছিল সাত বছরের মতো আমি কাজকর্ম করেছিলাম সেই সাত বছরে আমি কি করেছিলাম বলবো না করেছিলেন কিন্তু কমিটি আর আমাদের এই স্কুলে দিলীপবাবু আমি দিলীপবাবুর পরামর্শ নিয়েই কাজ করতাম তবে দিলীপবাবু মাঝে মাঝে আমাকে রুশোর শিক্ষাতত্ত্বের শিক্ষাটা আমাকে দিয়েছেন কীরকম বলছে যেখানে ওই শিশু গরম কাঁচে হাত দেবে তাকে গরম কাঁচে হাত দিতে দাও যন্ত্রণাটা বুঝু তা আমি কখনো কখনো একা সিদ্ধান্ত নিতে যেতাম আমি দেখলাম সমস্যায় পড়ে যেতাম তো সেই সমস্যা থেকে কিন্তু ওনাকেই বার করতে হতো উনি কিন্তু বের করে দিতেন আমাকে এটা আমি সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞ এবং এই স্কুলটা আমি কিন্তু হেডমাস্টার হয়ে জন্মাইনি এই স্কুলে এসে প্রথম হেডমাস্টারি করেছি এবং সাত বছর করেছি সেখানে আমার চরম শিক্ষা হয়েছে উনি চলে যাওয়ার পরেই হয়তো উনি 2000 সালে রিটায়ার আর আমি 2002 সালে এখান থেকে বেরিয়ে গিয়ে বাঁকুড়া জেলা স্কুলে আমার কিন্তু তারপরে আর কোথাও আমি কোনো ব্যাপারে ভয় পাইনি যে কাজগুলো আমার আমি করেছি যে কাজগুলো স্কুলের সেটা আমি করার চেষ্টা করেছি কাজের জন্য ছেলেদের স্বার্থে অভিভাবকদের স্বার্থে বা শিক্ষক স্বার্থে শিক্ষাকর্মী স্বার্থে সামাজিক স্বার্থে সরকারের স্বার্থে এই কাজগুলো আমাকে করতে হয়েছে তা সেই কাজগুলো করার মানসিকতা নিয়েই কিন্তু ওই পদগুলোতে যারা বসেন তাদের বসা উচিত এইটুকু আমি বলবো আমি এখন দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা স্কুল থেকে আমি 70-70 রিটায়ার করেছি মানে 70-70 নয় 3 বছর হলো তা আমি যখন ছিলাম পদে বহু বয়স্ক মানুষ যারা রিটায়ার করেছেন সরকারি কাজ থেকে হোক বেসরকারি কাজ থেকে হোক বা তাদের লাইফ সার্টিফিকেট দিতে হয় আমি দেখতাম এরা তো বয়স্ক এদের তো টপ প্রায়োরিটি দেওয়া দরকার আমি কিন্তু কী বাঁকুড়া কী বীরভূম আমার কাছে যারা লাইফ সার্টিফিকেট নিতে আসতো আমি শুধু তাদের পাস বইটা যাদের চিনি না আর নইলে যাদের চিনি তারা এসে আমার কাছে নামিয়ে দিলে আমি নিজে সিল মেরে সই করে দিতাম
আমি বলতাম না যে এই অফিসে সিল মেরে নিয়ে এসো, অফিস থেকে এই করে নিয়ে এসো, ওই করে নিয়ে এসো, আমি নিজে সিল মেরে সই করে ছেড়ে দিতাম। আর আমি বর্তমানে আমার লাইফ সার্টিফিকেটটা ডিজিটাল করে নিলাম, মানে আমি যদি আমার পেনশন অ্যাকাউন্ট থেকে আমি একবার নভেম্বরের বেতনটা তুলে নিই টিপ সই দিয়ে, আমাকে আর ডিজিটালাইজড কোনো সার্টিফিকেট দিতে হবে না, এরকমটাই করে নিতে।